বড় ফ্যান ছিলাম কি করে আনসাবস্ক্রাইব করে দিলে দাদার ভিডিও দেখেই কলেজে এক্সচেঞ্জ করি গাইজ, আমি কলেজে চলে এসেছি আর এই আমাদের বাস হয়ে গেছে রেডি, তো লেটস গো গাইজ। এই যে এখন ফাইনালি দেখে নাও এই জায়গাটা যা হচ্ছে, আর এত ভিড় গাইজ। গাইজ ফাইনালি ভেতরে ঢুকে গেছি, যেমনটা দেখেছিলাম ফটোতে মেললি আমি, ঠিক আছে, ঠিক তেমনটাই। হেভি মানে খুব সুন্দরই লোকেশনটা, ঠিক আছে। চল ব্রেকফাস্ট টাইম কুপন দিয়ে দেখি কি দেয়। চলো তোর কলাটা কি আমি নেবো মানে মানে এখানে খাবারটা এনজয় হবে আশা করি, ঠিক আছে। যার জন্য পসিবল হয়েছে সোমদা, ঠিক আছে, সোমদার নাম না করলেই নয়। আগের বারে তো খুব এনজয় করেছি, আই থিঙ্ক এবারেও এনজয় হবে, পুরো দিনটা কাটে। তারপর তোমরা দেখো অনেক গেমস আছে, অনেক কিছু আছে, আর জায়গাটা আগের থেকেও ভালো লোকেশন, ঠিক আছে। একটা গ্রাম, একটা আলাদা একটা ভাইব এই জায়গাটা, পুরোটা ঘুরে দেখলাম, তোমাদেরকে দেখাবো। তো চলো, একটা কথা ছিল বলছি, ওই আইসক্রিমটা কি ফ্রি? না ভাই, ফ্রি তো হবে না, ফ্রি হবে না। কি হবে? গাছপালা মাটি যা তুই এখানে দেখতে পাচ্ছি চারিদিকে, গাছপালা মাটি মানে যা সব ফ্রি ভাই। এখানে আর চারিদিকে আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি আমি। না বড় হারামি হো বেটা। না না ছিছি, সেগুলো তো আমার ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষ, কাছের মানুষ, এরাই আমাকে তুলেছে বানিয়েছে। মিট টু মাই ব্রাদার, বিগ ব্রাদার, চ্যাপ্টা ভাই, চ্যাপ্টা চ্যাপ্টা ভাই, চ্যাপ্টা ভাই, চ্যাপ্টা ভাই। পাকড় মেরে কো, মেরে কো জানতা নেই। সো গাইস, এখানে একটা স্টেজ হয়েছে, আগের ইয়ারে হয়েছিল, বাট আমাদের আর একটা সারপ্রাইজ আছে, মানে ডিজেও আছে, আর তার পাশে হচ্ছে মানে খাওয়ার স্টল আছে, এখানে কফি আছে। তো ভাই জল কোথায় আছে? জল কোথায়? কি জল আছে? গ্লাস নেই, বোতল এনেছি গাইস, বোতল এনেছি আমি। এই তোর কত কলা দেখাচ্ছিস কেন তুই? তোর কতগুলো কলা আছে? দুটোই, দুটো কি 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 চলো এবারে তোমাদেরকে দেখাবো। কি বল, বল কিছু মানে সে গ্রামের একটা ভাইব আছে, দিছে না। এর আগের যে ভিডিওটা দেখলে ওটাও গ্রামে গেছিলাম শুট করা মিলে। তো চলো একটু সামনে দিকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওটা হচ্ছে মেনলি আমার ভাই, ঠিক আছে, মাতিন, ঠিক আছে। তো এদিকে সব বসেছে মেনলি, ঠিক আছে, রান্নাগুলো ওদিকে হচ্ছে, তোমাদেরকে ওগুলোকে দেখাবো পরে। এদিকে কিছু মানুষ হয়েছে ভাই, অত দূর দিয়ে হাই করলে আসবে না, তোদের কাছে যাচ্ছি একটু পরে, একটু পরে যাচ্ছি, গেছিলাম, ঠিক আছে। একটা লেক মতো আছে ওদিকটায়, তো চলো ওদিকটায়, আর জাস্ট একবার দেখো ওই জায়গাটা, ঠিক আছে, ফটোশ্যুটের জন্য মেনলি, ফটোশ্যুটের জন্য সেই জায়গা। থ্যাংকস টু সোহম দা যে এই জায়গাটাকে এত ভালো চুজ করার জন্য মেনলি, ঠিক আছে। একটু জঙ্গল টাইপের লাগছে না রে? তারপরে এই পাশটা মেনলি, ঠিক আছে, এই পাশটা একটা আলাদাই জায়গা লাগছে গাইজ, এখানটা একটা শুট করা হবে, আর পুরোটা মানে এতটা বড় জায়গা গাইজ। কিছু গেমস খেলা হবে গাইজ, তো সেগুলো তোমরা দেখো, এনজয় করো ভাই। এখন সবাই সূর্য উঠছে, উঠে চাঁদ উঠবে, তাই বলে এই চাঁদ উঠবে গাইজ। সে ফাইনালি আমাদের চলে এসেছে চিকেন পকোড়া গাইজ, আমরা এক্সাইটেড ছিলাম, আজকে চলে এসেছি, ঠিক আছে। চিকেন পকোড়া খুবই ভালো হয়েছে, পিছন দিকটা আমাদের মেনলি কি হলো পিকনিকের যে মেন খাওয়া দাওয়া যেটা, ঠিক আছে, যার জন্য পিকনিক, তো সেটা করছে, ওদিকেও একটু যাবো একটু পরে। চলো তোমাদেরকে আমি দেখাবো যে পিকনিকের মেন পার্ট যেটা খাওয়া দাওয়া আমাদের, ঠিক আছে।
তো এই যে গাইস এখানে আন্টিরা সব রান্না বান্না করছে এখানে আমাদের। ওই যে আমাদের চলো ওদিকটা যাই। কি আছে? চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন মেনু। ওয়াও, আই লাভ চিলি চিকেন, মাই ফেভারিট ডিশ চিলি চিকেন। মানে কি তোর কি মানে দাদার খুব ফেভারিট একটা জিনিস, যে দাদা অনেক খাবে। প্লাস প্লাস না না, অনেক খাবো না, মানে আমার তো ফেভারিট বিরিয়ানি তোমাকে বলেছি। তো গাইস এই যে এরা সব ভাই লোক, সাবস্ক্রাইবার লোক, এরা বলছে ক্রিকেট খেলা হবে, তাই তো? তাই ভাই, তো এখন আমরা দাদার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। শাবাশ বেটা। আর একটা কি বলছিল যেন, ফটো তুলবে এর সবার সাথে, ফটো তুলবে শুধু এদের সাথে না, তোমরা এভাবে ভালোবাসো সবার সাথে ফটো তুলবে, সেই মস্তি হবে, সবাইকে ব্লগে নেবো। এবার তোমরা যারা ইন্টারেস্টেড আছো তাদের ভাই চলো। অনেকদিন পর ট্রাই করছি, দেখি মারতে পারি কিনা বলবে। গাইজ আজ পর্যন্ত একটা দাদা শট মেরেই দিল, তার আগে পাঁচটা বল মিস করে দিয়েছে দাদা। গজব বেজতি হ্যায় দাদা। তো আর কি বলবো দাদা, সেই ছোটবেলায় খেলতে আমি রেগুলার প্র্যাকটিস করি না, যেটা প্র্যাকটিস করি সেটা মানুষ খেলে, ঠিক আছে? চলো নেক্সট আরেকটা ট্রাই করছি। প্রচন্ড গরম লাগছে গাইজ, এরকম গেম খেলে, ঠিক আছে? অনেকদিন পর খেলছি গাইজ, অসাধারণ লাগছে। আমি চাই তোমরা সবাই আসো, আর যারা আমাদের কলেজ বলো তারা এনজয় করতে পারবে, বুঝতেই পারছো কতটা আমাদের এক্সাইটেড। তো গাইজ এবারে কোকবার ট্রাই করবো, তো দাদা খেলছে, ওই জায়গায় দাদার অপোনেন্ট খেলছে, দেখতেই পাচ্ছ। এই যে দাদা আমাদের, তোমরা অবশ্যই কমেন্ট করে যে দাদার মাফলারটা কেমন লাগছে। আমি সাজেস্ট করলাম দাদাকে যে দাদা খুব ভালো লাগছে, তোমরা কমেন্ট করে জানিও। এখানে দেখতেই পাচ্ছ যে গেমস খেলা হচ্ছে কিছু, আর সোমদেব একটু ইউনিক করেছে, যত ছেলেদের গেম ছিল সবকটা মেয়েদের গেম, মানে মেয়েরা খেলছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আর যত মেয়েদের গেম তো টোটালি ছেলেদের খেলছে, মানে উল্টে দিয়েছে, বেসিক্যালি উল্টে দিয়েছে। তো খুবই এনজয় করেছি আমরা। তো গাইজ ছোটোবেলাকার আমার ফেভারিট, যদি মানে পার্কে গিয়ে আমি কিছু চড়তাম তাহলে হচ্ছে এটা দোলনা। তো আমি অনেক বছর পর ট্রাই করবো এটা, লাস্ট মাথা ফাতা ঘুরছে গাইজ, কেমন মাথা ঘুরছে, কি করছে ভাই? এ না ভাই না, এই পড়ে খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। উঠছি এখন স্লিপে, অনেকটা উঁচু, জাস্ট এখান থেকে একবার দেখো আমাদের এই জায়গাটার ভিউ, ঠিক আছে? তো গাইজ প্লেট পেয়ে গেছি, আর এখান থেকে প্লেটের কাউন্টার, ঠিক আছে? কি কি মেনু আছে দেখি, চিকেন করেছে, চিকেন কষা, ফ্রাইড রাইস, আর পাঁপড় আছে, মিষ্টি আছে, চাটনি আছে, আর এটা কি আছে, নিরামিষ পনির, মানে যারা নিরামিষ খাবে তাদের জন্য পনির আছে গাইজ। দাদার বড় ফ্যান ছিলাম, কি করে আনসাবস্ক্রাইব করে দিলেন? আমরা দাদার ভিডিও দেখেই কলেজে, দাদার ভিডিও দেখি কলেজে এক্সচেঞ্জ করি, প্রথমে ফ্রেশার্সে ভিডিওটা দেখেছি, এত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ভাই। এই যে এই ব্লগটা, এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য বানানো, তোমাদের জন্য বানানো, তোমরা দেখে এন্টারটেনমেন্ট হও, এইভাবে ভালোবাসো, এইভাবে সাপোর্ট করো। আচ্ছা
কোনো মিম করছে না ভালো আমি একটা পার্সোনালি এক্সপিরিয়েন্স বলছি ঠিক আছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কোনোদিনও কোনো মিম করলে দৌড়াবি না পিছনেও দৌড়াবি শুধু নিজের স্বপ্ন কাজে লাগা না লড়কি কই না বাসতে না নিজের স্বপ্নের পিছনে কাজে লাগো নিজের ভগবান যাও নিজেকে হতে হবে তারপরে হবে সেই দলে আমি আছি আমার ব্লগে আমার বুলু অনেক কটা ব্লগেই তোমরা দেখেছো অনেক ভিডিওতেই তোমরা দেখেছো তো বুলু কি বলবে আজকে কেমন লাগলো সারাদিন এনজয় তো ভালো হয়েছে দেখতে থাকো আর কি বলবো দাদাটাকে আমাদের সবার জন্য তোমাদের জন্য তোমাদের দিদির প্রেম নাকি কলেজ থেকে শুরু হয়েছে সোমদা বললো ঠিক আছে তো তাদের এখানে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে তো আমার মনে হয় না যে কোনো পিকনিকে বা কোনো কলেজে এরকম হয়েছে তো হাউ মাচ ফিলিংস দাদা এখন খাওয়াচ্ছে পরে বাঁধতে হবে বসে যাও নাচো 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 সো গাইজ আই থিঙ্ক ব্লগটা সবারই খুব ভালো লেগেছে আই হোপ অ্যান্ড সো কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে এই যে দেওয়া আছে যাও গিয়ে জয়েন করে নিও একটুখানি সাপোর্ট করো গাইজ তোমরা এইভাবে ভালোবাসো ভাই যা ভালোবাসা পেয়েছি কলেজ থেকে মানে কোনো কথা হবে না তোমরাই আমাকে তুলেছো আজকে তোমাদের জন্য আমি আজকে এই জায়গায় তো তোমরা আরো ভালোবাসো আরো সাপোর্ট করো চলো টাটা বাই বাই লাভ ইউ দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে বাই।